রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান দিবস পালন করল শাসক বিরোধী দুপক্ষই। সংবিধান দিবসের দিনই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে সরব হন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। আজকে আমাদের দেশটাকে সম্পূর্ণভাবে একটি পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে, সংবিধানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে। দুই, কি বলে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। ভারতবর্ষের হাজার বছরের ইতিহাস যদি দেখা যায় তাহলে সেখানে তো ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। সেই ধর্ম নিরপেক্ষতার উপরে প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে, প্রতিদিন আঘাত দেওয়া হচ্ছে। ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মানে সময়ের ইতিহাসটাকে তুলে দেওয়া হবে। আরে মুঘল সাম্রাজ্যের সময়ের ইতিহাসটা তুলে দিলে রাজপুতদের বীরত্বের কাহিনী তো চলে যাবে, কি বলে, শুধু রাজপুত নয়, সেই সময় মানে মারাঠি রাজপুতদের সকলের যে বীরত্ব দেশভক্তিকার জন্য সেটাও তো থাকবে না। ফলে এ রাস্তা অদ্ভুত রাজনীতি নিয়ে চলছেন, যে একদিকে ধর্মীয় মেরুকরণ করে আমাদের সংবিধানকে আঘাত দিচ্ছেন, আরেকদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। তার জন্য আজকে মানে ভারতবর্ষের সম্পদের 40% রয়েছে এই পুঁজিবাদী পুঁজিপতিদের হাতে, এবং পুঁজিপতিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা। দেশ থেকে টাকা নিয়ে পালাচ্ছে একে পর এক লোক, তারা গিয়ে বিদেশে বহল তুলিয়ে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেই। আর ঋণমুখ হচ্ছে কাদের, ব্যাংকের যেটা এনপি অর্থাৎ নন পারফর্মিং আছে সেই টাকাগুলোকে মুকুব করে দেওয়া হচ্ছে কাদের, সমস্ত বড় লোকদের টাকাগুলো যারা নিয়ে ঋণ নিয়েছিল তাদেরটা মুকুব করে দেওয়া হচ্ছে। তুই জানি, আমরা শুনিনি যে একজন একটা লোক অটোরিকশা একটা নিয়েছে, তার জন্য ঋণ করেছে, ফেরত দিতে পারছে না, তার বাড়িতে ব্যাংক থেকে মাস্তান পাঠিয়ে দেওয়া হয়। একটা লোক বাড়ি করবে, ঋণ নিয়ে দিতে পারছে না, তার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়, তার বাড়ি ক্লোক করে নেওয়া হয়। কিন্তু ভারতবর্ষের পুঁজিপতিরা যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে সেই টাকা শোধ করে না, সেই টাকাগুলো তাদের মুকুব করে দেওয়া হয়। আজকে এই যে ভণ্ডামোটা চলছে, এক বছর ধরে গণতন্ত্রের দিবস পালন হবে, এটা একটা ভণ্ডামো ছাড়া কিছু নয়। আমি মনে করি এটা প্রতিদিন গণতন্ত্রকে, গণতান্ত্রিক অধিকারটা ভারতবর্ষের মানুষের তাকে খর্ব করছে। বিভিন্ন রাজ্য সরকার তাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকার তারা বারবার বঞ্চিত করছে। আমাদের রাজ্য বিশেষ করে একই দোষে দুষ্ট উত্তরপ্রদেশ, এবং সেটা রিপোর্ট বেরিয়েছে কাগজে, তাদের বহু ভুল আছে, তার সত্ত্বেও কিন্তু তাদের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের রাজ্যে একাধিকবার, অসংখ্যবার কেন্দ্রীয় সরকারের অবজারভাররা এসেছেন, দেখেছেন, সমস্ত ক্রসচেক করে গেছেন, উনি বলছেন সব ঠিক আছে, তারপরেও আমাদের টাকা আটকে রেখে দিয়েছে। আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তা তৈরির টাকা, 100 দিনের টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। এগুলো তো অধিকারের উপর হস্তক্ষেপ, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। তবে সংবিধান প্রতিনিয়ত, এছাড়াও যারা মানে মানে বহু সাংবাদিক, এই 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 সরকারের আমলে বহু সাংবাদিককে বিনা কারণে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছিল, বা 400 ওপর মানুষকে আটকে রেখে দেওয়া হয়েছিল বিনা কারণে। কিন্তু মানে গণতান্ত্রিক অধিকার যেটা সংবিধান দিয়েছে সেই অধিকারের ওপর ক্রমাগত, কারণ একবারে প্রিয়াম্বলে যে বলা আছে সেই অধিকারগুলোকে সম্পূর্ণ হবে এরা নিঃসন্দেহে দিচ্ছে প্রতিনিয়ত।